পৃথিবীর সব দেশেই একটি জনপ্রিয় গণপরিবহন হল রেল, কারণ ট্রেনে চড়েই অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে ও রিল্যাক্সে যাওয়া যায়। বহু সিনেমায় আমরা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখি, উঁচু ব্রিজ থেকে ট্রেন পড়ে যাচ্ছে। শুধু সিনেমায় নয়, বাস্তবেও এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো দিয়ে ট্রেন যাওয়ার সময় আমাদের হার্টবিট বেড়ে যায়। এমনই পাঁচটি ভয়ঙ্কর রেলপথ নিয়ে আমাদের আজকের আয়োজন। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। রামেশ্বরম রুট, চেন্নাই। ভারতেও এমনই একটি ভয়ঙ্কর রেলপথ আছে যা সমুদ্রের উপর দিয়ে গেছে। ট্রেন যখন ব্রিজের উপর দিয়ে যায় তখন ভয়ে মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়। 2 কিলোমিটার লম্বা এই ব্রিজটির তৈরির কাজ 1911 সালে শুরু হয় এবং 1914 সালে শেষ হয়। পৃথিবীর সব ব্রিজ পানির থেকে অনেক উঁচুতে করা হয়, কিন্তু এটি সেগুলোর থেকে আলাদা, কারণ এটি অনেক নিচু এবং পানির খুব কাছাকাছি। 1964 সালে একবার তো নদীতে ভয়ঙ্কর তুফান উঠেছিল এবং 150 জন যাত্রী তাদের প্রাণ হারিয়েছিলেন। হোয়াইট পাস অ্যান্ড উইকন রেলওয়ে রুট, আলাস্কা। 175 কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে পথ আমেরিকা ও কানাডার মাঝে সংযোগ হিসেবে কাজ করে। এই রেলওয়ে পথ আলাস্কার ভয়ঙ্কর জায়গার মাঝ দিয়ে গেছে। 1879 সালে যখন এই জায়গায় স্বর্ণের অনুসন্ধান করা হচ্ছিল তখন এই রেলওয়ে ট্র্যাক নির্মাণ করা হয়েছিল। আজও এই রেলওয়ের কিছু কিছু অংশ কাঠের তৈরি। এরকম ভয়ঙ্কর জায়গা ছাড়াও ট্রেনটি ছোট ছোট সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। এই ট্রেনে ভ্রমণকারী মানুষ যখন উঁচু ব্রিজের উপর দিয়ে পার হয় তখন ভয়ে তাদের রক্ত হিম হয়ে যায়। কখনো কখনো এই ব্রিজের উচ্চতা 3000 ফুটেরও বেশি হয়ে দাঁড়ায়। শীতকালে এই জায়গা দিয়ে পার হওয়া আরো ভয়ঙ্কর একটি বিষয়। শীতল বাতাস এবং অন্ধকার সুড়ঙ্গগুলো দিয়ে ট্রেন পার হবার সময় যদি আপনি ভয় না পান তাহলে আপনি অবশ্যই বিশ্বের সবচেয়ে সাহসী ব্যক্তি। অ্যালবুলা রেলওয়ে, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের পাহাড়ের উপর দিয়ে চলে যাওয়া ট্রেনকে দেখে সবারই খুব ভালো লাগে, তাই ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। আসলে এই জায়গাটিকে দেখলে মনে হয় এটি পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দরতম জায়গা। 55টি ব্রিজ এবং 39টি সুড়ঙ্গের মধ্য দিয়ে যাওয়া এই রেলওয়ে পথের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হল ল্যান্ড ওয়াশার ব্রিজ। মাটি থেকে 213 ফিট উঁচু এই ব্রিজ সত্যিই দৃষ্টিনন্দিত। চারদিক ঘুরে ঘুরে ট্রেন যখন এই ব্রিজের উপর উঠে তখন মনে হবে আপনি ফ্যান্টাসি কিংডমের কোনো রাইডে বসে আছেন। এই জায়গাটি এত সুন্দর যে দেখেও আপনার চোখ ভরবে না, কিন্তু এটি আপনার সাহসের এক কঠিন পরীক্ষা নিয়ে নেবে। গোটিক ভায়াডাক্ট, মিয়ানমার। যারা সবসময় রোমাঞ্চের খোঁজ করতে থাকেন তারা মায়ানমারের এই ট্রেনে ভ্রমণ করার জন্য যেতে পারেন। এই রেলপথটি মায়ানমারের পাইন ও লুইন এবং লেসিও এই দুটো শহরকে যুক্ত করেছে। আর এই পথের ভয়ঙ্কর ব্রিজটি গোটিও ব্রিজ নামে পরিচিত। মাটি থেকে 335 ফুট উঁচু এই ব্রিজ 1900 সালে বানানো হয়েছিল। প্রায় 118 বছরের পুরনো এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যখন খুব আস্তে আস্তে চলতে থাকে তখন ভ্রমণকারীদের শ্বাসও আস্তে আস্তে পড়তে থাকে। তারপরেও পর্যটকরা এই রোমাঞ্চকর দৃশ্যটি তাদের ক্যামেরা বন্দী করতে ভুলেন না। মৃত্যুর ভয় এবং বাতাসের শুষু শব্দের এক ভয়ঙ্কর অনুভূতি হয়। তারপরেও এই অ্যাডভেঞ্চার মুহূর্তগুলোকে অনুভব করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের থেকে পর্যটকরা এদেশে বেড়াতে আসেন। ডেভিলস নোজ ট্রেন, ইকুয়েডর। পাহাড়ের অংশটির আকৃতি মানুষের নাকের মতো এবং এর উপর দিয়ে ঘুরে ফিরে গেছে ভয়ঙ্কর রেল লাইন, তাই এটাকে ডেভিলস নোজ বলা হয়। এখানে জিগজাক রোডের কারণে প্রতি মুহূর্তে ভ্রমণকারীদের কাছে মনে হয় ট্রেন উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে এমনটি ঘটে না। পাহাড় কেটে ট্রেনের এই রাস্তাটি তৈরি করা হয়েছে, তাই এর এক পাশে রয়েছে পাহাড় কিন্তু অপর পাশে আছে সুগভীর খাত। এখানে ট্রেন ধীরে ধীরে সামনে যেতে থাকে।
সব মিলিয়ে এটি আপনার মাঝে একটি ভয়ঙ্কর অনুভূতি এনে দেবে। এই ট্রেন ভ্রমণের সবচেয়ে লোমহর্ষক জায়গা হল মুচোরগুলু, অর্থাৎ রেল লাইন এখানে এমনভাবে বাঁক নিয়েছে যেন প্রতিটি বাঁকই মনে হয় এই বুঝি ট্রেন পড়ে গেল। একবার ভেবে দেখুন তো, এখান থেকে ট্রেন একবার যদি পড়ে যায় তবে কেউ কি বেঁচে থাকতে পারবে? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডটি। এই রেলপথ নিয়ে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।